সাতকিল কলে যে নাহিদা দা হরে কে রে হেতি ডক দে ডক মনে হয় না আল্লাহর হাতে বানাইন নাছিস কিন্তু দুনিয়ার কেউ ফ্রেম করা তো দূরের কথা হেতির আই লাভ ইউ কইলো হেতির বাপে তোর গিরা গাড়ি এলাইবো এরকম প্রভাব মাইয়া কিন্তু দুনিয়ার কেউ তোর আই লাভ ইউ না কইলো জিনে কিন্তু কইলো আফু আসসালামু আলাইকুম আই লাভ ইউ এরপরে যাইব হুজুরের কাছে তো তাবিজ আল্লাহ সাধু বাবা সাধু বাবা আমাৰ একটা কথা আমার ঘরে আমাৰ ঘৰে আমি ইমান বৌৰ আমাৰ ঠিক দে এইবাৰ শামের কাছে যাব তাবি জল্লাই কি লে আমাৰ মাইয়া রে জিনে নে গধৰিছে জি নে ডান্স ডাঞ্চ আল্লাহ জাল্লা শাম আগে যামেন বন্ধা লামিয়াত নিশু নাই চুওঁ পাবলা গংগলা জানুন পাবি আই আলা ৰবী কুমা

কিভাবে সুরে ইয়াসিনী বলছে আপনার ওয়াইফের গায়ে ডেলান দিয়ে সাহেবের জো বাইডেন ব্লাদিমির জেলেনস্কি ফতিন বাহিনী রে চালা রে তাকে তো গিরা গাড়া তখন সাঁচিয়ে লাগবে সাঁচব নি যার নাম এরকম নালা হইব কদ্দুর আমি এক ফুট দিচ্ছি এ এক ফুটের বারো ইঞ্চির আঠারো দিকে উন দিলে হইব কত দুইশো ষোলো মাইল হলো মেসির ঠ্যাঙের গিরা লম্বা এক ফেরস্তা যদি এক মাইল করে যদি সে আসে জয়গত বাংলা বাজার একজন এরপরে যায় গেতো সেদিকে হালিমা দিগির ফাড়ের জন্য যদি একজন কে পাইছে মানে এক কিলোমিটার এক কিলোমিটার করে সেজে এনে গিরে কারো জন সেজ মাগো 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 না সিটিং মা কইছ তো না রাখো কি ভাই সুখ লাগে এখন দুনিয়াতে সে না আমরা এ ছিলাম যদিও জ্ঞানী বিজ্ঞানী হই না আল্লাহ কয় আড্ডা দিব আন্তর্জাতিক আড্ডা দে তারা আনন্দ উল্লাস করব হুম ওয়াজ ওয়াজ হুম ফি জিলালিন আলা রায় আরায় কি ইয়াত্তাকিউন তারা ঢেলান দিয়ে

তাম পৃথিবীর স্বর্ণের খনি তেলের খনি গ্যাসের খনি রেল ইঞ্জিন বিমান যা আছে সব সম্পদ যদি বিক্রি করো আমার উম্মত তাহলে জান্নাতি হুরের একজনের মাথার স্ক্রাফের দাম দেওয়া যাবে না এখানে মাথার এখানে যে তুতির মতো সিস্টেম করা লুইয়া কুৎফাতর যাবার যাদের মানে ওই মহিলারা লাগা দেয় অন্যতে ঝরকা থাকবে আদাত মা বাইনা হুমা মাসেক থেকে পর্যন্ত আলোকিত হয়ে যাবে তারা যদি একটু সুবাস একটু থুতু যদি নিক্ষেপ করতো তু পরিবা তাইলে তাম পৃথিবীর মানুষ সুবাসে উল্লাসিত হয়ে পাগল করা হয়ে যেত নবীর কথা সত্য নাম মিশা তো তুই হে জাননাতে যাবি নি আল্লাহ বিয়া হরান লাগবো নি হ্যাঁ তো তুই তো আল্লাহর কাছেও নাই হায় আল্লাহর দিকে আয় কোরআনের দিকে আয় কোরআনের আইনের দিকে চলিয়া আল্লাহ তরে বিয়ার দায়িত্ব লই গেছে ঠিক কি না একটি হল আর মনো কাজ্যত কেন কত ফ্রেম করবো ফ্রেম করি কেউ কিছু হায় নতো শেখ খাইছে কি খাইছে আমার হালা করলাম ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম দূর অন্তপরবাসী নাম জিল্লা ক এটা আমাদের ফল্লী কবি তো সাহেব কইছে ক লাভইল না ও মনরে হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদে জনমে বাঁকা চা ও মন রে হে লাঙ্গলে বাঁকা গোলে বাঁকা জনমে বাঁকা চাঁদ রে তার ছাইতে অধিকে বাঁকা হায় হায় ছাইতে অধিক বাঁকা জারে দিছি প্রাণ রে দূর অন্ত পরবাসী না যুই লাগাও তাইছিনি কিছু হাই নো হাইছিনি তো তুই কি তে তুই আল্লাহর সাথে আ যখন মহান রবকে ও ছাটকিলের যুবক সুবহানাল রাব্বিল আলা বলে তুমি যখন শেষদা দাও আল্লাহ জাল্লাশানু ডাক দিয়া কও বান্দা তুই আরে সুবাহান কইছত গটনে ডাকি এভাবে তোর ফাওটা তোর এইভাবে মাথাটা আল্লাহ মহব্বত করি মোসে সেমান তুই যে সুবাহান কৈস কেন আল্লাহ আপনি তো সুবাহান পুতো পবিত্র মহিয়ান গরিয়ান লা শারিক আল্লাহ আপনি আমার রব কত রব কৈস কেন আল্লাহ আপনি তো আমার প্রতিপালক আল্লাহ দূর নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে আপনি আমার জন্য অক্সিজেন পাঠাইছেন সূর্যের এক সেকেন্ড জ্বালাইতে আপনার চল্লিশ হাজার টন লাকড়ি লাগে সেখানে পাঁচ কোটি ডিগ্রি তাপমাত্রা জ্বালাইয়া আপনি গাছের ফাতা ঢুকাইয়া একটা ফাতা সেখান থেকে আপনি আমাকে অক্সিজেন সাপ্লাই করি আমি তো শুধুমাত্র বীর্য ছিলাম কিছুই ছিলাম না আপনি আমার মায়ের ফেটে খাওয়াইছেন এই দুনিয়াতে খাওয়াইছেন কবরে খাওয়াইবেন মিজান বলছে রাতে খাওয়াইবেন এই জন্যই তো আপনি আমার সুমহান রব সুবাহ আয়লাতে এখানে তিনটা ওয়ার্ড সুবাহান রব আলা। এর আল্লাহ জাল্লাহ সহানু কত তুই আমার আয়ালা কৈস কন দুঃখে আমি বড় কত বড় তুই জানস নি আল্লাহ জানি আপনি কত মহান কত বড় আমি জানি আমি সায়েন্স পড়ছি তারপরে নাসা গবেষণা আমি করছি এই পৃথিবীর চেয়ে বড় হচ্ছে সূর্য সূর্যের পোলামাইয়া তিপ্পান্নটা এ পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় এই তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যের একটা পোলা আছে আমি ক্রন সিটি নক্ষত্র দুই কোটি সূর্য তার ফেডের ভিতরে ঢুকাইতে পারে তার চেয়ে বড় মিল্কিওয়ে তার চেয়ে বড় তারপর গ্লাক্সি এরপরে ক্লাস্টার সুপার সুপার ক্লাস্টার এর চেয়ে তারপরে ত্রিফল ক্লাস্টার এই জগত এক একটা থেকে এক একটা আরও বড় এক একটা জগতের তারপরে দশ হাজার কোটি গ্রহ নক্ষত্র আছে বিজ্ঞানীরা কয় আমরা পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আবিষ্কার করছি আর অনন্ত মহাশূন্য কালী আঙ্গু মেশিনে কাজ করে না মোহাম্মদ সাল্লা সাল্লাম কয়ে এক পয়েন্টের পর প্রথম আসমান সেখানে এই জগৎগুলো আছে এই খালিস্তারে তারপরে দ্বিতীয় আসমান সেখানে খেলা এগুলো আছে সাতটা আসমান পেরিয়ে সত্তর হাজার নূরের পর্দার দেশ পেরিয়ে তারপরে আল্লাহ এর ফলে তার চেয়ে আপনার আর সোয়াজিম তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ আল্লাহ জাল্লা শাহানু আপনাকে শেষ দাবস্থা মুসিদিকে বন্দার তুই আমার সুবাহান রব্বি আলা আল্লাহ কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান নামে নেব না ও তুই তুই নামাজ পড়লি পড়লি না না বিচারের দিকে যাস তুই মোবাইল টিভি সুযোগ পাস নামাজ পড়ার সুযোগ পাস না তোরা আল্লাহ অফার দিচ্ছে বিয় ফু ঠিক কিনা এতে মোবাইল শরীফের গান হবে মনে ওরা কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া সুমহ দেয় মোবাইল রাতে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মা ফিলে আমার দিকে সাই দেয় না নাই রে তুই যদি হইতি গলার মালা চিকনে কালা তুই যদি হইতি গলার মালা না বুঝিলা তোর গান হবে এইভাবে ওরা দরে বুকে চাফিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি সাদ মিটাইতে পড়িয়ানির আলা কোরানো তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরানো তুই যদি হইতি আল্লাহ ওয়ালা বন্ধুরে তুই হইলে প্রেমের তুই হইলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম ভেলা প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজুলু মেয়া প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া নবী আলা ওয়ালা তুই যদি হইতি ওয়ালা তুই যদি তুই যদি হইতি আল্লাহওয়ালা ওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা আল্লাহ আকবার আজানের সুর শুনিয়া তসবির দানা জফিয়া মন মজাইয়া জিকির কর মাওলা আজানের সুর শুনিয়া তসবির দানা গুনিয়া মন মজাইয়া জিকির জপ মাওলা লোকে তোমায় মন্দ কয় আমার মেয়ের না এখনো বয়স আমার নাতির হয় নাই কমলের নাতির তো এনে গভর্নমেন্ট কলেজে দশটা লোকে প্রেম করে বসকালে দোষ না আছে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা সাদুর সাধুর গাছ না নাই রে শুধু জানার কারণে পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে যথা সময়ে ছেলে মেয়েরে বিয়ে করা আল্লাহ বেশি কিনি যা তা আল্লাহ দিব রিজিক কথা ঠিক কিনা ছেলে মেয়েকে জাহান নাম থেকে বাঁচান হাসির মতো কথা হাসি না এটাই ওয়াজ সমাজকে চেঞ্জ করতে হলে এই রাষ্ট্রকে রহমতের রাষ্ট্র বানাইতে হলে যত সময় বিয়া বিয়া কাটি জব করে গেলেস ক আমাদের ফ্যামিলিতে না ত্রিশিরাকে বিয়ে নেই তো আর সোনা মেড়ি উনি আসি কজুর সুন্দরী মাইয়া যে গুণ আছে কমাইয়ার বা কয়গুন সিরাজ কৈতরের বাসাল বাকশাল লাইনে খাসার মাধ্যমে বড়ি রেখেছে কত কোনো আমরিকে তো লগ গাইব টুকুর করে গেড়ে দিয়ে লাগে এরকম আমাদের সাত কিল নাই শুধু একটাই মাইয়ের বা কথা হোলা কি করে হোলা ডাং ডাং করে হোলা সুয়ারি হারে সুয়ারি সুরি করে না মানুষের কাছে সুয়ারি হারে এতটা সাইজকে হাজগা দিলে এত সুয়ারি হারে আর কি কবি হোলা ফেসবুক চালা ক্যালাম বোর্ড খেলে মোহাম্মদ সাল্লাম বেকার হলার কাছে বিয়ে দিছে গর গর উঠবে জাগা নাই রোড উঠিতে আবু তো রব বলা হয় আলিরা দিলে তালানুকে সেই বিশ্বনবী তাকে বিশ্বসুন্দরীকে বিয়ে দিছে এ দেশে বাসা কিতা অন যার একটা মাইয়া ডকের হেতে কাকড়া ফাড়ার কেডার যেভাবে পেনশন জিগের টানে সিটিং এ আমার মেয়ের জন্য না কত বান্দির ফুট বিয়ের প্রস্তাব দেয় আমি তো পাত্তা দেই না হেতে হরের বহালে কত সে না মাইয়া ইগা বালে গইলে রসুল সাল্লাম কৈছে ইগারে বিয়ে দিবা তুমি আরে এগাতে মাইয়া গো আরেক বেডার তুই তুমি হাতে আরেক বেডার বহালে হালে এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাফিলে নাই রে হ্যাঁ হেদিন না জকশিন বিশে মা ফিল কয় আর নাম কইতার না তো অনার্স ওরে কজুর আঙ্গো বাদ দিকে মাইক সারগেই রেছি পান নাম দরি কইয়েন আর আব্বা মারে বিয়ে করা ঢাকা আল্লাহ দয় হুজুর আনার মাফ সাই কোদের নাম কর নেট সাই দংশত যথা সময় বিয়ে কর আল্লাহ পৃথিবীর হায়াত বেশি বাকি নাই হুদে মিশে আনন্দ করি যা আর তোরা হল আর মানুষ ন কোন দালালি তোর দেখতে তো মানুষের মতো লাগে না তুই চুলের ইয়ের দিকে গাউয়ে মাউয়ে তোর ঢাকা তেলানি লাগে তুই ইয়ের খার ইয়ে না স্যার তুই গাবি হালস দেশের উৎপাদনটা বাড়াস না বর্ষাকালে এক মুষ্টি মাছের হোনা ছাড়াস না তোরা চুয়াত্তর হাজার বর্গ কিলোমিটার অর্ধেক বাংলাদেশ আমার অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল সেখান থেকে যদি আমরা মৎস্য পণা মাছ যদি আমিষ যদি উৎপাদন করি আমার বাংলাদেশ আমেরিকার চেয়ে বেশি ধনী হয়ে যায় আজ কৃষি ফসলগুলো কৃষি জমিগুলো নষ্ট করি মাছের গ্যার করতেছে আমার কলিজা ফেটে রক্তবাহী রয়। আজ কৃষি ধ্বংস সরকারি রাস্তাগুলো ধ্বংস এগুলো নিষিদ্ধ করার দরকার আইন করে মাছ চাষ আমরা সিস্টেম করে আমরা নদীতে করব तमाम পৃথিবীতে যত ইলিশ উৎপাদিত হয় 86 ভাগ ইলিশ আল্লাই বাংলার জমিনে দেয় আর 14 ভাগ ইলিশ সমগ্র পৃথিবীতে উৎপাদিত হয় বাংলাদেশ কে বলছে সারা নয় ছোট পোনাগুলো ধরবে না প্রতিদিন বলতেছি পোনা ধরবো না পোনা ধরবো না রে ওরে আগে যদি আমি রে আল্লাহ আগে যদি আমি রে ওরে সোনারে পো না ধরবহ না পোনা ধর বহ না রে ডিমওয়ালা মাস খাইবহ না ডিমালা মাস কুটবহনা রে কোস্টার্ডকে হেলা করবহ না হেলা করব না রে মৎস আইন লঙ্ঘন করব না লঙ্ঘন করব না রে ঠিক কিনা ঠিক কিনা বুঝবে আমার ওয়াজ এই বিপদে হরি যাওয়ার অত না খাদ্য খাদ্য আল্লাহ বাংলার জমিনে প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার মুসলিম ভাই পশু পাখির জন্য পাখিগুলা নাই আজকে বাংলাদেশে আল্লাহ পাখিদের কিসমত আবার মৎস্য সম্পদে ভরপুর করে দাও বাংলাদেশকে আপনি যদি আসেন তাহলে আমরা আপনি যদি আমার ভাই বলছে আমার কলিজার ভাই বর্ষাকালে যদি আমি যদি সময় দি 50000 না এক লাখ ফোনা বেশি আসবে না আমি ব্যবস্থা করে দিব ফonar এক লক্ষ ফোনা ছাড়া হবে ইনশাল্লাহ কোন আমিন হুজুর আসতে হবে হ্যাঁ আসব একটা মজার কথা বলি বর্ষাটা আসতে দেরি হয় অনেক সময় বাংলাদেশে ফার্স্ট সিজনে যদি মাছটা আমরা ফালাই তাহলে গরমে মাছটা বড় হয় ওই বর্ষা আস্তে আস্তে এক দুই ডলে শেষ তখন মাস্টার বলে না এই জন্য আমি এবারে প্ল্যান করছি আন্তর্জাতিক নদীগুলাতে এপ্রিল থেকে মাছের ফোনা ফালামো কয়েক লক্ষ ফোনা ফালামো তাইলে আপনারা এখান থেকে পিক আপ নিয়ে একসাথে আমরা হয় মজুষি হোক মেঘনা নদীতে হোক আমরা দল বেঁধে দেশ জন্য একটা মানুষকে যদি বাঁচাইতে পারি একটা হিন্দু ভাইকে যদি বাঁচাইতে পারি এক কেজি মাছ দিয়ে এর শ্রেষ্ঠ খ্যাদ্য তার হতে পারে না একটা মুসলমানকে যদি বাঁচাইতে পারি কোনো কোনো মাছ বিশ কেজি হয়ে যাবে তিরিশ হাজার টাকা মাছটা বিক্রি করলে জেলে কত টিনের বেড়া দিব কোথর গদ দিব তার একটা ছেলে মেট্রিক পাস করবে একটা ছেলে হয়তো ডাক্তার হইতে পারে ম্যারাটোরিয়া চলে কি না এটাকে বলা হয় অ্যাথেন্টিক উন্নত উন্নয়ন আল্লাহ আমার সাতকিল বাসীকে তুমি কবুল করো আয় তো এটি তোরা মনে করো সে মিয়া এসে ওয়াজ করতে মিয়া করো ফাগলামি কম আসা লাইতাম আপসারি মাথায় বোধ ঠিক তোরা আঠারো কোটি মানুষ জনে যদি দশগা ডিম উৎপাদন করস তাহলে আমাদের কত কোটি ডিম প্রতিদিন উৎপাদিত হয় হয়নি বেগুনি ইউক্রেনে দেখে আইরিস ডিমে আনি গাবি এখানে তো যুদ্ধ লাগন মানে আল্লাহর গজ গেছে রিজিকের মাধ্যমে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মানে তবু রিজিক লকডাউন উৎপাদন নিজে করন লাগবে বুড়িগা রাতে রাখছে সাইটটা বরে তামাগরি গেলেছে দেশি ডিম খাইছে তাল খাইছে একবারই একবারই তাল খাইছে এ তালের মধ্যে সিগন্যাল আছে তাল খাবি যৌবনত্ব রেডি আতুড়া সিটিং আতুড়া ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে তাল গাছ লাগাবো আল্লাহ তোমার বাংলাদেশে মাছের খেলা একটা গান লাগা রেডি তো আল্লাহ তোমার বাংলাদেশে মাছের খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছের খেলা হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা আল্লাহ হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা আল্লাহ তোমার বাংলাদেশে খেলা আল্লাহ তোমার কেন জোরে কস আল্লাহ তোমার বাংলাদেশে মাছের খেলা জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে বিলে জিলে মাসের পোনায় মিলে যায় মেলা বিলে জিলে মিলে যায় মেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছের খেলা আল্লাহ তোমার জোরে কারণ মাছের পোনা হালাই তো গান ইডি গান লাগবে একটু রিহার্সাল দিয়ে দিচ্ছি আল্লাহ তোমার বাংলাদেশে মাছের খেলা আল্লাহ তোমার বাংলাদেশে আল্লাহর কিছু বান্দা নেককার আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে আল্লাহর কিছু বান্দা নেককার আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে আমি সে ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা আমি সে ঘাটতি পূরণ করে আল্লাহ তোমার বাংলাদেশে খেলা আল্লাহ তোমার বাংলাদেশে আল্লাহ তোমার বাংলাদেশে হরেকের নদী দিয়া সাজাইছ বাংলা রকম আল্লাহ তোমার বাংলাদেশে খেলা আল্লাহ আমার দেশের রিজিক বাড়াইয়া দাও রিজিক না খাইলে কেমনে আবাদত করবি কেমনে একামতের দিনের কাজ করবি পড়ি আমরা আমিন এখন আর তো বুদ্ধিজীবীরা সমালোচনা করে কয় কিভাবে মানুষের নিষ্ঠুর ভাবে মারে এটার জবাব দিচ্ছেন স্কুলার কম যেভাবে জিনাটা করতে লুমকুবু লুমকুবে শান্তি লাগে মজা এটা যারা বিয়ে করছে তারা বুঝবি কোভাবে যেচ্ছা মজা নিছে ফাতরে ফাতরে দি প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে ফসমে ফসমে তার শাস্তি দাও নাজবিল্লা কয় না তারপরে পশুর মতো আর করার সাহস পাইত না বস্তু জগত উদাহরণ তো গড় টাইলস দিলে কোনা কানেতে টাইলসে টাইলসের মাফে আর কোনার মাফে মেলে না ওই কোনা সে দূর বারো ইঞ্চি টাইলস হলে কোনা আছে তিন ইঞ্চি তিন রাই আরান হালাই দে ঠিক মনুষ্য সমাজে জিড়ি জিনা করে এটি টাইলসের মতো কাড়ি মনুষ সভ্য সমাজের গুলা রাখি এতে কাড়ি আলাই দেওয়া ডাস্টবিনে পৌরসভা ডাস্টবিনে এই সাতকিল পৌরসভা এই জন্য আল্লাহ কৈশ তারে ফাতরে ফাতরে উড়ালা তারপরে কি উদ্ভিদ জগত উদাহরণ আগাছা রায়নি রোয়াল লগা আগাছা হয়েছে এই জিনা করে নেডিলো হলো আগাছা আর কিডিরি মনকে দিচ্ছে কৃষিবিজ্ঞান বলছে কোনো গাছে যদি ফোকা তরে অন্য আলু গাছ বাছাই তৈলে এডার তুলি হালাই দরে প্রাণী জগতে উদাহরণ সাপ বাঘ এই যদি যদি মর কইলে পশু বিজ্ঞানীরা কয় পশু চিকিৎসকরা কয় এটার মাতি নিচে ফুটি না জীবাণুতে গো জ্বালা আলাম তো চিকিৎসা বিজ্ঞানীরা কেউ কয়নি আমি নিষ্ঠুর কয়নি নিষ্ঠুর কয়নি তো তাইলে আল্লাহ যে আঙুর বানাইছে আল্লাহ তো জানে যাতে জিনা করে এতে কোনো আর ট্রিটমেন্ট হইতো না এতে কাঁকড়া ফাড়া যাতে জিনা করছে বিবাহিত এতে কোনো আর ঠিক হইতো না এত জ্বালা লাও এতে ফাতরে ফাতর উড়া লাও মানুষের মাঝে উদাহরণ ডায়াবেটিস এর রুগী যদি হয় যদি এতের ফা একটা অ্যাক্সিডেন্ট ডাক্তারে কয় এতের গিরেটা কাটিয়ে লাও অন্য লোকে যদি কয় ইচ্ছে কত বড় ডাকাত ডাক্তার মেয়ের আফসারিবের ঠ্যাংটাই হালা দিস এখন বাসাল্লাই চেষ্টা করতেছে ডাক্তার সাহেবের গিরে হালা দিস যদি ইয়ে দিয়ে হালাইলেও হাসে তাহলে আবার এ কিনারো কাটি গেলায় কাটতে কাটতে আবার এমনি মরে যায় আল্লাহর কত হইল যাতে জিরো করছে আর মুসলমান পরকালের প্রতি যদি বিশ্বাস করে জিরি নে জিনা করছে এটি আর ঠিক হইতো না মারিয়েলা বাইর মতো করি গো মারিয়েলা তাইলে আল্লাহ কি এটা নিষ্ঠুর আইন করছে না সরি আইন করছে মানুষের উপকার করছে না ক্ষতি করছে শুধু জাতীয় মসজিদ বাইতুল মোকার যদি অজ্ঞান হচ্ছে আত্মার হুরা আড়ারো কোটি মানুষ নিরাপদ আর জীবনে জিনার কথা মনে উঠলে টাইগার গইপো আষ্টনুগা মাগো পলবরে কবত্তা আল্লাহ আ কবত্তা রেডি নো বিয়া করো কি করো বিয়ারে একশো বিশটা ইনজেকশন দি লাইফ সাপোর্ট আর আই জিনাবে বিচার এখন সিগারেট টানতেছ সমাজে আফসারি ভাই আপনি বিয়ার ওয়াজ করে লাভ নাই বিয়া লাইফ সাপোর্টে আমরা না জিনা আছি বেঁচে আছি ঠিক কি না তাহলে কি যথাসময়ে বিয়া আল্লাহ কোলা মাইয়ার মা বাপের কথা বুঝবা তৌফিক দাও কোলা রাজুর আমিন খাদ্য উৎপাদন করতে হইব বসে থাকিও না কাজ করো গাছ লাগাও সমাজ উন্নয়ন কাজ করো আল্লাহ তোমাদের রিজিক বাড়াই দিবে পড়ে আমিন আমিন আরো তিন চারটা কথা আমি বলছি কেন জিনা হয় দুইশো পনেরোটা কারণ এটা বলার আগে আমি এক মিনিট সেকেন্ড একটা কথা বলছি আমি আশা করছি একটা প্রতিষ্ঠান দিব আপনাদেরকে নিয়ে আমি একা তো করতে তুই একা একটা ইউনিভার্সিটি করতে মিলি একটা আরবি প্রতিষ্ঠান মাদ্রাসা এক হাজার মিলের উপর দশ একর দশ কড়ার দশ শতাংশ যদি বাঁশ গাছ লাগাই হুড়া ষাটখিলের বগাবে আশা করবো তিন একরে যদি দিঘি দিই সব জাতীয় মাছ যদি রায় পুরা জেলার ফান করি ফাঁকি টাকি বেগুন সাইফ্রাস তো চলি এইব হাঙ্গ সাইড গেল লাগছে ফাঁকির অবয় অরণ্য আর হাঁস একর পাঁচশো শতাংশ যদি ফুল গাছ ফল গাছ লাগাই পুরা খাদ্য উৎপাদন হইব আল্লাহ দিলে দেশের উন্নয়ন হইব ওলামাইয়া আপনারা যদি বাণিজ্যিকভাবে করেন কাইতে হেরবেন মৌমাছি বাসা করিব আল্লাহ দিলে আন্নের হুইত্যুন আন্নে দরকার বছরে অজ্ঞা কাঁকলা মাছ বিশ কেজি করি বেয়াকে এক হাজার গ্রাহকে হামনা অসুবিধা কি ওয়ার্ক করলে বেশি ওয়াক ফো কেউ দেয় না তো বাণিজ্যিকভাবে কর শুধু স্থায়ী ঠিকানাটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন দুই বছর তিন বছর যা লাগুক আমরা আগে জায়গাটা ঠিক করি আপনারে হোয়াটসঅ্যাপে আমরা জানাবো জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এটা হোয়াটসঅ্যাপে শুধু আপনার স্থায়ী ঠিকানা আর মোবাইল নম্বর দিবেন আমরা জায়গা ঠিক করি আপনারে আবার ফেসবুকে কম্পিউটার করে দিবাই জায়গা এতটাই আইয়ে রেট আপনার টানে কিটা করবেন আপনার টানে হুড়ে দিবেন সাইড ওয়াল করবেন বিল্ডিং আডা বিকে দরকার নাই গ্যারাম প্রতিষ্ঠান একটা দিলে দুই হাজার নিজে এক দেড় কোটি দিও হারা জিন্দিগি বিক্রি করি করে চালান লাগে আঙ্গটা আডা খাড়া করে দিও আডা মরে গেলেও এক হাজার দিছি তো একা হাত তো এক হাজার বাইবনে যদি দিই তবুও আঙ্গ ছেলেমেয়ের কোন আমরা একটা ইউনিভার্সিটি দিয়ে গেছি আমার আব্বা দিছি আর বছর শেষে যদি দুই হাজার হাস হাজার বিশ হাজার টিয়া বাণিজ্যিক ভাবে ওই ডানের অ্যাকাউন্টে চলে যাবে কই আনোর হলাম লই যাবো আল্লাহ তুমি আমার আশা পূরণ করো আশা করছি না ওই স্বভাব হইবো বইব ঠিক কিনা আল্লাহ কবুল করো আর প্রবাসীরা আমার এক সেট খোদ বা আপনারা দয়া করি আপনারা মসজিদ দিয়েন এত সুন্দর খোদ আমি লিখছি ছোটবেলা আমি চিন্তা করতাম কিরে মসজিদের হয় এত পঞ্চাশ বছর খোদ বা বছর উলিয়ে গাইলে খোদ বাই গার ফালতানা বা অন্য সাবজেক্ট বা অন্য সপ্তাহে অন্যটা কোথবা ইসলাম কি বাউন্ন বিষয় হ্যাঁ বারো মাসের দিছি প্রায় ইডি কইলাম না আয়ন মিলে মাসের পয়লা জানুয়ারি বই উৎসব তারপরে ইসলামের দৃষ্টিতে গুরুত্ব দুই জানুয়ারি দোসরা জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস সমাজ সেবা দিবস জাতীয় আন্তর্জাতিক দিবস দিছি ইসলামের দৃষ্টিতে সবক অনুষ্ঠান ইসলামের দৃষ্টিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করোনা দেশে কি আছে লিখে দিছি একুশ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস এই সংক্রান্ত করোনা দেশে কি আছে আমি শুধু এগুলা দিয়ে দিছি আজকে যে আলোচনাটা করছি এই খোঁজবার এই আলোচনা কত নম্বর বাইশ নম্বর আলোচনা মূলত এটা ছয় মাস জুমা পড়াইতে পারবে এই আলোচনাটা দিয়ে আমার ইমাম হবে এরপরে আরো একটা 66 নম্বর আলোচনা করছি। এটা অন্তত তো 4 মার্ক জমা পড়াইতে হবে। লেখছি কিন্তু দুই তিন পিসটা শুধু কুরআন হাদিস। সাধারণ পাবলিক কি নিয়ন না? ডস কইবেন। এটা আলেমের কল্লা यार। আনো ছেলে যদি মাদ্রাসা তো হেতাল্লাই দরকার। বাংলা আরবি আর ইংলিশ ট্রান্সলেশন করা। অন্য কিছু বুঝতেন না। এটা বুঝবো। বুঝব। কোন আমিন। আমিন। এরপরে চোদ্দ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। ওমা সুন্দরবন নলে খুল না। আনে কোরআনে কোনতি সুন্দরবন হাইছেন মি হাইজলা সুন্দরবন নিয়ে কি কি আছে আমাদের করণীয় কি সুন্দর করে আমি লিখে দিছি কোরআন হাদিস গুলো আবার আছে সেন্ট ভ্যালেন্টাইন ডে আল্লাহ ভালো ভালোবাসা দিবস এ দিবস নিয়ে কোরআন হাদিসে কি আছে তো এইভাবে তারপরে আছে বাইশ ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস এটা নিয়ে কোরআন হাদিসে কি আছে কত দারুণ করে লিখছি বাংলা মাস দিয়েও সাজা দিছি বৈশাখ এ ও ইসলাম ওই রঙের দোয়ানাতে সাউ হানি বাই খেছ ওই বাই টিয়া দোয়ানাতে কেমনে কো বাই ওই করোনা দিস লিয়ে দিছি নিত্যানুষ্ঠান সামাজিক কুসংস্কার কাল বৈশাখী জড়ে প্রস্তুতি ইসলামে ফলের গুরুত্ব জ্যৈষ্ঠ মাসের কথা ফল নিয়ে কোরআনে কারিমে প্রায় তিনশোর মতো আয়াত আমি পড়ি এইভাবে পাঁচ ছয়শ বিষয় আমি লিখে দিছি এই তিন নম্বর ফেজ খালি আছে আপনার নাম মসজিদের মেম্বারে থাকবো খোদবাটা এক প্যাকেজে দুইটা আছে আপনি মসজিদে দিয়ে নিয়ত করে দিয়ে আল্লাহ আর বংশ থেকে চতুর্থ পঞ্চম জিয়েন তেন মনসা অজ্ঞা ইসলাম ইসমাইল আর বংশ অজ্ঞা আলেম দিয়ে আজারি সাবের মতো অজ্ঞা আলেম দিয়ে আল্লাহ তাইলে হাসর মাঠে যখন আপনি উঠবেন আপনার অ্যাকাউন্টে দশ কোটি হজ সব ও মা আল্লাহ এটি করতে পারলাম আয় তো দুইবার হজ করছি তখন ফেরেস্তারা কেব তোমার বংশে পঞ্চম পুরুষে আলেম গইছে এ হ্যাঁ তেরো কারণে আট বছরও আজ করছে দশ কোটি লোক হজ করছে তুমি কমিশন পাইছো দেশ শ্রেণীর মতো আবার একাউন্টে দেখবেন সাতটালা বিল্ডিং এগারো লাখ ও মা আল্লাহ এতে একটা নিটো দিন আর এগারো লাখ বিল্ডিং আইসি কত কত হল গেল জিডি এর মন্ত্রী এই গিয়ে স্কুল কলেজে যে সাতটালা বিল্ডিং এগুলা দিছে এই আনে সব তুমি কিছু কিছু পাইছ সোভান আল্লাহ কর আমার দুই তিনজন কলিজার পাইছে আমার এই গ্রামে খোদ্ বাটা গিফট করি দেন দাদা দাদির নিয়তে রোগশোক থেকে বাঁচার নিয়তে আমি আবেদন রাখব কে আছেন পঁয়ত্রিশশো টাকা হাত দিয়ে আমরা উনিশ সালেও পঁয়ত্রিশশো বেচি এখনো বেশি মূল লিটার দাম হয়েছে বাউন্নশো টাকা আমরা লেস দিয়ে দিছি কে আছে আর সময় কম কার কথা কইছিলাম না সভাপতি সাহেব আমার হাসান ভাইনি হাসান ভাই তো গরিব মানুষ আমি হাইত্য নত্য ময়ুদ্দিন ভাই ও হাসান বের কথা ময়ুদ্দিন ভাই দিবনি সহসিবেন আট দলের লোক তো ভাই আছে নাকি অজ্ঞাসাট খদবা বাইর ফাটাগারে এক